মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি একদম ঠিকঠাক আছি, চোখ কথা দেখে বুঝতে পারছ, একটু বেরোচ্ছি, ঠিক আছে, আসি, তারপর দেখি কি হচ্ছে। আমরা এখন যাচ্ছি দুর্গাপুর বাজার, ওই যে হেলমেট পরে রেডি, ভীষণ বাইরে প্রচণ্ড রোদ, আমি চোখ মুখ সব বেঁধে ফেলেছি। মা দুর্গার কাপড়টা এখন কেনা বাকি আছে, ওটা কিনে ফেলতে হবে, তো সেই জন্যই আমাদের বেরোনো, এটা একটা আমাদের সুযোগ বেরিয়ে যাওয়ার, উড়ে যাওয়ার। বাইরে একদম ঝকঝকে রোদ, এই যে আকাশটা দেখুন কত সুন্দর। মুচিপাড়া এসে গেছি, কথা বলে না ওর সঙ্গে। খন্দ চারিদিকে ভর্তি, ঠিক আছে এটা খুলে দিন, ওখানে লাগিয়ে দিচ্ছি। পুজোর বাজার স্টার্ট হয়ে গেছে, পুজোর বাজারে প্রচন্ড ভিড়, এখানে কান্তাতে দেখুন কত গাড়ি দাঁড়িয়েছে, কত রোদ, চারিদিকে সকালে ভিড়, সবাই দেখছে আমাকে। আমাদের ঠাকুরের শাড়ি কেনা হয়ে গেছে কান্তা থেকে, আমরা ফিরে যাচ্ছি, বাড়ি ফিরে যাচ্ছি। চললাম বাড়ি, হয়ে গেছে কেনা। আজকে আমার মেয়ে চলে গেছে কলকাতা, একটু আগে ফোন করেছিল, সে ঠিকঠাক পৌঁছে গেছে, ক্লাসগুলো করতে পেরেছে, একা একা যেতে শিখে গেল, ভালো হলো।
গেটটা বন্ধ করছে। আমরা বাড়ি ফিরে গেছি, বাজে পৌনে 11টা, আমার খাওয়া দাওয়া কমপ্লিট, ঘরেরও সবার খাওয়া দাওয়া কমপ্লিট। প্রতি বছর অষ্টমীতে মা দুর্গাকে শাড়ি দিয়ে পুজো দিই, ফল মিষ্টি দিয়ে, সেই জন্য আর কি শাড়ি একটা কিনে নিয়ে এসেছি। সারাটা দিন মোটামুটি ভালোই কেটেছে। তোমাদেরও যদি কিছু ভালো লেগে থাকে, একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। ভালো থাকবে।